নমস্কার আপনার সবাইকে। আজকে আমি একটা নিয়ে এসেছি নতুন স্মার্টফোন, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51। হ্যাঁ, এটা M31 এর বড় ভাই আছে। আর যদি কথা বলি, এটাতে প্রাইস লেখা আছে 30,000 টাকা, আর সাথে সাথে কোয়ান্টিটি লেখা আছে, কি কি জিনিস বক্সের ভেতরে আছে ওইটা তো আমি আপনাকে দেখাবই। অন্য সাইডে গেলে দেখা যাচ্ছে এটা কালার হচ্ছে সেলেস্টিয়াল ব্ল্যাক, 8GB আর 128GB মডেল হচ্ছে। অন্য মডেলে যদি কথা বলি, ওটা 6GB 128GB হবে। এটাতে দুটো কালার আসবে, একটা তো হচ্ছে সেলেস্টিয়াল ব্ল্যাক যেটাকে আমরা পেয়েছি, আর একটা ব্লু কালার হবে। যদি বাক্সের ভেতরে আমরা দেখি, এখানে সিম কার্ড ইজেক্টার টুল আছে, সাথে আমরা কিছু কাগজপত্র পাচ্ছি যেটা কি কুইক স্টার্ট গাইড, রিজনাল গাইড, ওয়ারেন্টি কার্ড এইসব আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি সবচেয়ে আগে এর র্যাপারটা বের করব, প্লাস্টিকটা বের করে নেব, ফোনের ফিলটা একদম আলাদা হচ্ছে। আর এখান থেকে আমি স্টিকারটাও বের করে দিলাম, আর আপনি দেখতে পাচ্ছেন খুব শাইনি ব্যাক হচ্ছে। স্যামসাং এটাকে গ্লসটিক বলছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্লাস্টিকই কিন্তু একটু গ্লসি ফিনিশের সাথে। যদি বক্সের ভিতরে আরও বলি, তো আপনারা পাচ্ছেন এখানে টাইপ সি কেবল, এটা চার্জিং কেবল হচ্ছে, সাথে সাথে ডেটা ট্রান্সফার করারও আপনার কাজে আসবে। এখানে আপনি কেবলটা দেখতে পাচ্ছেন। আর যদি আমরা চার্জিং অ্যাডাপ্টারের কথা বলি, এটাতে আমরা পাচ্ছি 25 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো 25 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার আপনার সাথে বক্সে পাচ্ছেন। এটাতে কোনো ইয়ারফোন দেয়নি, এম সিরিজে আপনারা কোনোদিন ইয়ারফোন পান না, তো এটার বিষয়ে আপনারা ভাবেন না। যদি ডিসপ্লে কথা বলি, ডিসপ্লে 6.7 ইঞ্চের ডিসপ্লে হচ্ছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর সাথে সাথে স্যামসাং এবার দিয়েছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। স্যামসাং বলছে কি এই ডিসপ্লেটা পুরনো সুপার অ্যামোলেড থেকে আরও পাতলা হচ্ছে, যেটা জন্য এটা ফোনটা বেশি থিক না। স্যামসাং এটাকে ইনফিনিটি ও ডিসপ্লেও বলছে, কেন কি আপনি ইনফিনিটি ও পাঞ্চ দেখতে পাচ্ছেন ওপরে, আপনার পাঞ্চ হোল ক্যামেরা আছে। ক্যামেরা বিষয়ে আমরা নিশ্চয়ই পরে কথা বলবো, কিন্তু বেজারলেস বডি হচ্ছে, দেখতে খুবই সুন্দর হচ্ছে। ফুল এইচডি স্ক্রিন হচ্ছে, গোরিলা গ্লাস 3A প্রোটেকশন। আর যদি আপনাকে টপে দেখাই, এখানে আপনারা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন একদম টপে। আর যদি বটমে আমরা এসে যাই, তাহলে আমরা পাচ্ছি স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক আর 3.5mm জ্যাক। আর যদি সাইডে কথা বলি, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আপনাকে দেখাবো এটা কেমনি করে কাজ করে। তার উপরে আমরা ভলিউম কি পাচ্ছি, ভলিউম বাটনটা একটু আলাদা দিয়েছে, খুব পাতলা টাইপের, আর খুব ভালো করে কাজ করে, তো বাটনটা ট্যাকটাইল ফিনিশ আছে এটাতে। আর যদি পেছনে বলি, পেছনে আপনি দেখতে পাচ্ছেন খুবই বেশি শাইনি বডি হচ্ছে, স্যামসাং লেখা, 4টে ক্যামেরার এলইডি ফ্ল্যাশ দিয়েছে। যদি আমরা উপরে যাই, তাহলে আমরা পাচ্ছি নয়েজ ক্যান্সেলেশনে মাইক। আর তারপরে যদি আমরা অন্যদিকে দেখি, এখানে আমরা সাইডে পাচ্ছি সিম কার্ড স্লট। সিম কার্ড স্লটে আপনারা পাচ্ছেন দুটো সিম স্লট, যেটা কি 4G সাপোর্টেবল থাকবে, আর একটা এক্সপ্যান্ডেবল মেমোরি। এক্সপ্যান্ডেবল মেমোরি আপনার 512GB অবধি আপনি এক্সপ্যান্ড করতে পারেন। তো আজকের ডেটে এক্সপ্যান্ডেবল মেমোরি দরকার হয় না, অলরেডি আপনার ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ আছে, এটা খুব বেশি হচ্ছে। যদি ওয়েটের কথা বলি, তাহলে এটার ওয়েট হচ্ছে 213 গ্রাম, আর এটার থিকনেস হচ্ছে 9.5mm এর থিন হচ্ছে, এটা খুবই পাতলা হচ্ছে, দেখে লাগে না অত, কেন কি এটাতে 7000mAh ব্যাটারি হচ্ছে। 7000 মানে 5000 আগে পাওয়ার ব্যাংক আসতো, তারপরে 10000 আছে চালু হলো, কিন্তু আমি বুঝতে পারছেন 7000 মানে খুব বেশি বড় ব্যাটারি, এটা আপনাকে জানাতে চাইবো। আর তারপরে যদি আমরা কথা বলি ডিভাইসের, ডিভাইসটা খুব বেশি ব্রাইট হচ্ছে, আর ওই হিসাবে হালকা হচ্ছে, খুব আপনাকে ভার লাগবে না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা দুটোই করতে পারেন, লাইট থিম অ্যান্ড ডার্ক থিম। এইবার স্যামসাং এর আমরা যে ফোনটা ইউজ করছি, স্যামসাং গ্যালাক্সি M51, এইটাতে হচ্ছে স্যামসাং UI 2.1। আগে এগুলো ইউজ করছিলাম 2.0 ছিল, তো এটাতে একটুখানি ইন্টারফেস আপনাকে চেঞ্জ দেখা যাবে, কিন্তু এটা আপডেটেড ভার্জন হচ্ছে, তো আপনাদের অসুবিধা হবে না। সাথে সাথে এটা খুব ভালো করে ইজিলি কাজ করে। তো এখানে গেল ডার্ক মোডের কথা, অ্যাডাপটিভ ব্রাইটনেস আছে, আপনারা ওটাকে চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, ফুল স্ক্রিন অ্যাপস করতে পারেন, স্ক্রিন টাইম আউট কত দেরি চাই 10 মিনিট ম্যাক্সিমাম অবধি হচ্ছে, ন্যাভিগেশন বার আপনারা চান কিনা এই যে নিচে দেওয়া আছে, কিন্তু আমি এখন রেখেছি তাকে আপনাদের কোনো অসুবিধা না হোক। টাচ সেন্সিটিভিটি এটা যদি আপনারা অন করতে চান, তাহলে করতে পারেন, এগুলো বেশি দরকারি জিনিস না। এটা গেল ডিসপ্লের কথা, আমি বেশি ডিটেলে এটাতে যাব না। এরপরে যদি কথা বলি আরও জিনিসের, তাহলে এটাতে আপনারা ওয়ালপেপার পাচ্ছেন, থিমস পাচ্ছেন, এগুলো সব আপনারা ইনস্টল করতে পারেন। সাথে সাথে লক স্ক্রিনেও আপনারা কিছু কিছু চেঞ্জ করতে পারেন। যদি আমি কথা বলি লক স্ক্রিনে, লক স্ক্রিনে আমরা গিয়ে চেঞ্জ করতে পারবো এর অলওয়েজ অন ডিসপ্লেকে, আর সাথে প্যাটার্ন, স্ক্রিন প্যাটার্ন কেমনি চাই, প্যাটার্ন দেখা যাবে কি না। আর যদি অলওয়েজ অনের কথা বলি, অলওয়েজ অনের ক্লকটা যে হচ্ছে, ওটাই আপনি ডিজাইনারটা চেঞ্জ করতে পারেন। সাথে সাথে কী কী নোটিফিকেশান অলওয়েজ অনে দেখা যাবেন, ওইটাকে অন করে নিতে পারবেন। আর তারপরে লক স্ক্রিনের ভেতরে গিয়ে ক্লক স্টাইলে দেখেন, ক্লক স্টাইল যে হচ্ছে,
এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন কেমনিওয়ালা ক্লক স্টাইল আপনাকে চাই। একটা জিনিস তো আপনার মনে রাখেন কি স্যামসাং আপনাকে খুব ভালো করে কাস্টমাইজেশন দিচ্ছে, আর একটা খুব বড় জিনিস হচ্ছে কি স্যামসাং নিজের অ্যাপস ব্লোটওয়্যার খুব কম করে দিচ্ছে। কিছু অ্যাপস প্রি ইনস্টলড আছে কিন্তু ওইগুলোকে আপনারা আনইনস্টল করতে পারেন, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। আর এখন দেখেন বায়োমেট্রিকের যদি কথা বলি, বায়োমেট্রিকে সবচেয়ে আগে আছে ফেস রিকগনিশন, খুব ইজি হচ্ছে, আপনি সবচেয়ে আগে প্যাটার্ন বানান, তারপর চেহারাটা রাখেন, জিজ্ঞেস করবে আপনি চশমা পরেছেন কি না, আমি এখন চশমা পরিনি, আর এখন আমি স্টার্ট করলাম, এই দেখেন এটা আসলো পেজটা, পেজটা একটু আগে পেছন করেন, দেখেন এটা তুরন্ত হয়ে যাবে, আর যেই হয়ে গেল 100% হয়ে গেল আপনার ফেসটা রেজিস্টার। এখানে একটা অপশন আছে, এটা আমি আপনাকে অফ করে রাখতে বলবো, স্টে অন লক স্ক্রিন ওয়ালাটা, আর তারপর এখানে ফেস আনলকটা হয়ে গেল, স্টে অন লক স্ক্রিন আগেই বলছি আপনার অফ রাখতে, ফাস্টার রিকগনিশন অন রাখেন, রিকোয়ার ওপেন আইজ রাখেন, আর ব্রাইটনেস সবসময় অন রাখেন স্ক্রিনের ওয়াইল ফেস রিকগনিশন। এখন আমরা এসে আছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখানে দেখতে পাচ্ছেন সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, আপনি ওটা উপরে ট্যাপ করে নিয়ে রাখেন, খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্টটা নেবে। আর ভালো জিনিস এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনার পেছনে ইয়া তো সামনে স্ক্রিনে নেই, এটা খুব ভালো জিনিস করছে। আর যতটুকু আমার নলেজ আছে স্যামসাং এর এটা ফার্স্ট স্মার্টফোন হচ্ছে যেটাতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে, খুব ইজিলি আনলক হয়, খুব ফাস্টলি হয়, কেমনি করে হয় ওটা আপনাকে নিশ্চয়ই দেখাবো। ফিঙ্গারপ্রিন্ট আনলক করার পর এখানে কিছু কিছু আরও অপশন আছে, ফিঙ্গারপ্রিন্ট আপনার অলওয়েজ অনে খুলবে কি না, স্যামসাং অ্যাকাউন্টও আপনাকে আনলক করার আছে কি না, এইসব বেসিক জিনিস এটাতে দিয়েছে। তো এখানে আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন ফিঙ্গারপ্রিন্টটা খুব ভালো করে কাজ করছে, আমি আঙ্গুলটা টাচ করছি আর এটা আনলক হয়ে যাচ্ছে। এখন আপনি দেখতে পারবেন আমি অন্য আঙ্গুলতে করব, এটা আনলক হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা লাইটটা জ্বলছে, একটা রিং গ্লো করছে, এর মানে আমি ফেস আনলক করছি, খুব ইজিলি আনলক হচ্ছে, ফাস্ট হচ্ছে, কোনো অসুবিধা হবে না আপনাকে। আর স্যামসাং আপনাকে সবচেয়ে বেস্ট ট্যাক এটার মধ্যে দিচ্ছে। যদি কথা বলিনি স্পেকশিটের, এটাতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর স্ন্যাপড্রাগন 730G, এটা 8GB 128GB মডেল হচ্ছে, ক্যামেরা 64+12+5+5 হচ্ছে ফ্রন্ট, 32 মেগাপিক্সেল, আর এটাতে আমরা যে ওএস পাচ্ছি অ্যান্ড্রয়েড 10 উইথ 1UI 2.1, আর ব্যাটারি এটাতে আছে 7000mAh এর উইথ 25W চার্জার, যেটা কি আপনারা বক্সের ভেতরে পাচ্ছেন। এটা গেল বেসিক স্পেক্স। আর যদি কথা বলি প্রি লোডেড সফটওয়্যারের, তো এটাতে আপনি দেখতে পাচ্ছেন একদম অ্যাপ দেয়নি স্যামসাং এর, কিছু অ্যাপ আছে সাথে গুগলের অ্যাপ আছে, কিন্তু এমনিও যা অ্যাপগুলো দিয়েছে ওই রিকোয়ার্ড আর নেসেসারি অ্যাপ হচ্ছে, স্যামসাং কোনো ব্লোটওয়্যার ভরেনি, কিছু যদি ভরাও আছে আপনারা আনইনস্টল নিয়ে থেকে করতে পারেন, এটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। এরপর যদি ক্যামেরা কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, এটা চারটে ক্যামেরা সেট আপ আছে, 5 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর 64 মেগাপিক্সেল আপনার প্রাইমারি ক্যামেরা। ভিডিওটা পজ করে আপনারা দেখতে পারবেন যে স্পেকশিট আছে। যদি ফ্রন্ট ক্যামেরা কথা বলি, এটার অ্যাপারচার f2.2 হচ্ছে, আর ক্যামেরা লেন্স হচ্ছে 32 মেগাপিক্সেল। ক্যামেরা নিশ্চয়ই খুব উত্তম কাজ করে, ফ্রন্ট আর ব্যাক দুটোই আপনার 4K রেকর্ডিং শুট করতে পারবে। এরপর যদি আমরা ক্যামেরা অ্যাপের ভেতরে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল স্যামসাং এর ক্যামেরা অ্যাপ হচ্ছে, যেটা আগেও দেখেছি, আপনার ওয়াইড অ্যাঙ্গেল আর নর্মাল এটাতে সুইচ করতে পারবেন। যদি সবচেয়ে আগে আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে সবচেয়ে আগে আপনাকে দেখাবো ভিডিও সেটিং, এখানে আপনারা গিয়ে দেখতে পাচ্ছেন USD মানে আপনারা 4K শ্যুট করতে পারবেন, তারপরে সাথে আপনারা অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারেন। যদি ফ্রন্ট ক্যামেরা কথা বলি, ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 4K শ্যুট করতে পারেন, খুব কমই ফোন এখনও আছে যেটা ফ্রন্ট আর ব্যাকে শ্যুট করতে পারে। স্যামসাং আপনাকে বেস্ট টেকনোলজি দিচ্ছে, বেস্ট ক্যামেরা দিচ্ছে, আর ইন্ডাস্ট্রির সবচেয়ে ফার্স্ট ফোন হচ্ছে যেটাতে আমরা 7000 ব্যাটারি পাচ্ছি, 7000 নিশ্চয়ই খুব বড় ব্যাটারি হচ্ছে, আরামসে 3 দিন থেকে 4 দিনও চলবে লোকেদের, আমি এটা বলছি ওটা খুব ভালো করে শোনেন, হ্যাঁ 3 থেকে 4 দিন চলবে, এটা 2000-3000 না, এটা 7000mAh ব্যাটারি হচ্ছে। আপনারা বলতে পারেন দুটো স্মার্টফোনের ব্যাটারি একটা ফোনে লাগা আছে। এখন যদি আমরা মোড যে কথা বলি, এটাতে একটা স্পেশাল মোড আছে সিঙ্গল টেক, সিঙ্গল টেকটা করে কি, এটা কিছু সেকেন্ডের জন্য একটা ভিডিও রেকর্ডিং টাইপের করবে, আর এটা নিয়ারলি 9 থেকে 10 সেকেন্ডের রেকর্ডিং হবে, আর আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং হয়ে গেল। এখন যদি আমি একবার গ্যালারিতে গিয়ে দেখবো, এখানে দেখতে পাচ্ছেন এইটা 7-8 টাইপের ফটো নিয়েছে, ভিডিও নিয়েছে, স্মল অ্যামাউন্টে ভিডিও হচ্ছে, 10 সেকেন্ডে ভিডিও। এখানে আপনাকে জেনে বুঝে আমি ভিডিওটা একটু নড়িয়ে ছড়িয়ে দেখাচ্ছি, তারপরে আলাদা আলাদা ফিল্টার লাগানো আছে, সাথে এখানে 3 মিনিটের একটা স্পেশাল ফাস্ট ফরওয়ার্ড ভিডিও আছে, তারপরে একটা বুমারাং আছে। এটা বেসিক্যালি আপনারা ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন, প্রি লোডেড একবার তোলেন আর ইনস্টাগ্রামে সব কিছু আপলোড করতে পারবেন, ইনস্টা রিলের জন্য
আর ইনস্টার আপনার স্টোরিজ এর জন্য, ইনস্টাগ্রামের ফটোর জন্য, তো একসাথে আপনি চার পাঁচ টাইপের কন্টেন্ট শুট করতে পারবেন, যেটা খুব ভালো কথা হচ্ছে। আর যদি কথা বলি এটাতে, আমরা দেখতে পাচ্ছি এআর ডুডলও পাওয়া যাচ্ছে। আমি বেশি কিছু কথা বলবো না এআর ডুডলের বিষয়ে, এটা আপনারা দেখতে পারেন, নিজের থেকে খেলবেন তো বেশি ভালো হচ্ছে। না বুঝলেন আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের আনসার দেব। কিছু মোডস আছে, প্রো মোড, প্যানারোমা, ফুড মোড, নাইট মোড, ম্যাক্রো, লাইভ ফোকাস, সুপার স্লো মো, স্লো মোশন, হাইপার ল্যাপস, এগুলো কিছু কিছু আছে। হাইপার ল্যাপস মানে কি টাইম ল্যাপস হচ্ছে, তো ডেফিনেটলি টাইম ল্যাপস আপনার ফোনে আছে। আর একটা কথা বলে দিই, প্রো মোডে পরে এখানে ফটোতে গিয়ে রেজলিউশন চেঞ্জ করলে আপনারা 64 মেগাপিক্সেলের ক্যামেরা শট নিতে পারবেন পেছনে ক্যামেরা দিয়ে। ফ্রন্টেও যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে, ফ্রন্টে সবচেয়ে আগে তো আপনাকে দেখাবো, ফ্রন্ট ক্যামেরা অন হলে একটা রিং এর লাইট জ্বলবে, যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সবচেয়ে আগে রেশিওতে গিয়ে দেখাবো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে শট করতে পারবেন। তো এইটা হয়ে গেল ফ্রন্ট ক্যামেরার কথা। আর আপনাকে বলে দিচ্ছি, ফ্রন্ট ক্যামেরা থেকে আপনারা 4K শুট করতে পারবেন। এখানে এটাকে একটু আল্ট্রা ওয়াইডও করা যায়, ভিডিও রেকর্ডিং করা যায়। সাথে যদি মোড়ের কথা বলি, কিছু মোডস আছে, জরুরি না কি সব মোডস আপনার যেটা পেছনে আছে ওটা ফ্রন্টে কাজ করবে, এটা সবসময় মনে রাখবেন। এটা হয়ে গেল আপনার ক্যামেরা বিষয়ে। ক্যামেরা কেমন হচ্ছে এটা আমি আপনাকে রিভিউতে নিশ্চয়ই জানাবো। আর সবচেয়ে ভালো কথা আছে, এটাতে আপনারা পাচ্ছেন স্ক্রিন অপটিমাইজার। স্ক্রিন অপটিমাইজার আসলে বলবে আপনাকে কি আপনার ফটো কেমনি নেওয়া উচিত, কেমনি ক্লাউডি হচ্ছে না হচ্ছে। তো এটাতে এআই কাজ করবে, কালার খুব স্যাচুরেটেড আসবে, আর ইউজ করতে আপনাদের ভালো লাগবে। যদি আমি কথা বলি, ফোনে আপনারা সাথে পাচ্ছেন ডলবি অ্যাটমস। ডলবি অ্যাটমস কী করে চলবে এটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাদেরকে ইয়ারফোন লাগাতে হবে, ইয়ারফোনের ভেতরেই ডলবি অ্যাটমস কাজ করবে। সাথে সাথে এটাতে এআর ডুডল দিয়েছে, আমি এটা ইউজ করিনি, কিন্তু আপনারা যদি লাগে আপনারা জিজ্ঞেস করবেন, তো আমি আপনাদের আনসার দিতে পারি। এটা একটা অ্যাডেড ফিচার হচ্ছে যেটা কি স্মার্টফোন কোম্পানি আপনাকে দিচ্ছে। তারপরে যদি কথা বলে নিই, এটা দুটো মডেল আসবে, 6GB 128GB, যার প্রাইস হবে 25,000 টাকা। আর সাথে সাথে সেকেন্ড যেটা মডেল হচ্ছে ওই মডেলটার প্রাইস হচ্ছে 27,000 টাকা, আর ওইটা থাকবে 8GB 128GB। এই দুটো মডেল আসবে, দুটোই মডেল অ্যামাজনে পাওয়া যাবে। যদি আপনারা তাড়াতাড়ি করবেন তাহলে এখন কিছু HDFC-র সাথে ক্যাশব্যাকও আছে, 2,000 টাকা আপনারা ক্যাশব্যাক পাবেন। তো এইটা হয়ে গেল ডিভাইসের বিষয়ে, স্যামসাং গ্যালাক্সি M51 কুইক রিভিউ ছিল, আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনার কিছু ডাউট হলে আমাকে নিশ্চয়ই জানান। আর এটার একটা গেমিং ভিডিও আছে, ওটা আমাদের ইংলিশ চ্যানেলে গেছে, আপনারা যদি দেখতে হন ওটা ডিসক্রিপশনে আমি ছেড়ে দিচ্ছি ওটা ভিডিওটার লিঙ্ক, আপনারা দেখতে পারেন। আপনাদের খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি, আপনাদের কোনো কোশ্চেন ডাউট হলে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করেন। এটা ভিডিওটা পুরো শেষ করলাম এখানে স্যামসাং গ্যালাক্সি M51 এর উপরে। আর সাথে সাথে এই ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করেন, শেয়ার করেন নিয়ে বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলেন না। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।